বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর কাজের অগ্রগতি 59%। এরই মধ্যে 35 নম্বর থেকে 50 নম্বর পিলারের কাজ শেষ হয়েছে, আর এই পিলারের উপর 14টি স্প্যান এখন দৃশ্যমান। চলছে 15তম স্প্যান বসানোর কাজ। এই রেল সেতু চালু হলে উত্তরাঞ্চলে দ্রুত যোগাযোগ সহ খুলবে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার। কাজের গতি অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ে রেলওয়ে সেতু উদ্বোধন সম্ভব বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সিরাজগঞ্জ থেকে শায়মুদ্দিনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নির্দিষ্ট সময়কে লক্ষ্য রেখেই এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। যমুনা নদীর বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখন অনেকটাই দৃশ্যমান। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সহস্রাধিক দেশি বিদেশি প্রকৌশলী, কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের দিনরাত নিরলস পরিশ্রমে এগিয়ে চলছে নির্মাণযজ্ঞ। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুতে ভিয়েতনাম থেকে তৈরিকৃত স্প্যান বসানো হলে উত্তরাঞ্চলে রেল যোগাযোগের নবদিগন্তের সূচনা হবে। দেশের এই মেগা প্রকল্পে যুক্ত হতে পেরে খুশি এখানকার কর্মীরা। আমাদের কাজটা হলো কনক্রিট প্রোডাকশন দেওয়া, মানে এই যমুনা রেল ব্রিজে যতগুলো কনক্রিট হচ্ছে সবগুলো আমরাই দিচ্ছি। আমাদের কাজ বেসিং প্ল্যান্ট থেকে কনক্রিট মিক্সিং করে সেই মিক্সিং বুম পাম্প দিয়ে কনক্রিটটা জায়গা মতো পোঁছানো। আমাদের সাথে অনেক জাপানিরা কাজ করে, ওনাদের সাথে আমরা কাজ করি দীর্ঘ প্রায় প্রথম থেকেই আমরা আছি। মূলত আমাদের কাজ বেসিং প্ল্যান্ট অপারেশন, মিক্স প্রোডাকশনের যে কাজগুলো আমরা কনক্রিট প্রোডাকশন এটা আমরা করে থাকি। এটার জন্য আমরা যে ইনস্ট্রাকশন জাপানিজদের কাছ থেকে পাই, যে ফর্মুলা ওটি যে ল্যাব থেকে আমাদের দেওয়া হয় সে অনুযায়ী আমাদের সাপ্লাই দেওয়া হয়, সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা PPE ফলো করে, জাপানিদের যে ইনস্ট্রাকশন সেফটি ফার্স্ট সেটাকে ফলো করে আমরা 100% কাজ অ্যাচিভ করার চেষ্টা করি। অলমোস্ট আমাদের কাজ শেষের দিকে, তিনটি মাত্র পিয়ার হেড বাকি আছে। তো আমরা সেই কাজের প্রিপারেশন স্বরূপ আজকে আমাদের কনক্রিট ওয়াশ থেকে শুরু করে হপার লোড সব কিছু বেসিং প্ল্যান প্রিপারেশন করে রাখলাম। পরবর্তীতে যে আমরা প্রোডাকশনটা করব সে অনুযায়ী আমরা আজকে প্রিপারেশন করে রাখলাম। এই নদীর এরিয়া যে আমাদের সুপারস্ট্রাকচার টিম যে ইরেকশন কাজগুলো করে, যত কাজ চলতেছে আমাদের JFE ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কোম্পানি থেকে, তা আমি এই নদীর এরিয়াতে অ্যাসিস্ট্যান্ট সেফটি ম্যানেজার হিসেবে। এখানে আমাদের যে লোকজন আছে তারা কিভাবে কাজ করে, নিরাপদে কাজ করে, কারণ আমাদের এখানে এই কোম্পানির মোটো হচ্ছে যে আমরা যে কাজ করতেছি এই কাজটা নিরাপদে করতে হবে, এনি হাও কাজ করলে হবে না, এই কাজটাকে নিরাপদে, কোনো যাতে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট না হয়। আমার মূলত এখানে কাজ হলো ব্রিজটার অ্যালাইনগুলোকে ঠিক করে দেওয়া, লাইন এবং লেভেলটাকে আমাকে ডিজাইন লাইনের উপরে নিয়ে আসা এবং সেগুলোকে চেক করে আমাকে সেগুলো নিশ্চিত করে কোম্পানির কাছে আমাকে হ্যান্ড ওভার করা। তো আমাকে তারা সার্ভেয়ার হিসেবে নিয়োগ দিয়েছে। প্রথম অবস্থায় আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কিন্তু জাপানিদের সাথে কাজ করে আমরা খুবই আনন্দিত। তাদের ডিরেকশনে আমরা যে কাজ করতেছি আর যেভাবে আগাচ্ছি ইনশাল্লাহ আমরা টার্গেটের আগে আসি। এখন তো রেলওয়ে ব্রিজ প্রজেক্ট WT1-এ আমি এখন আছি। এখানে আসলে এত বড় একটা প্রজেক্ট, বাংলাদেশের প্রথম, সেখানে আমি মানে অংশীদারিত্ব করতে পেরে খুবই খুশি। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ ইতোমধ্যেই 59% শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান প্রকল্প পরিচালক। 49টি স্প্যানের মধ্যে আমরা 14টা স্প্যান কমপ্লিট করেছি এবং 15তম স্প্যানের কাজ এখন চলছে। জুন অগস্ট 2024 আমাদের টার্গেট আছে, ওই টার্গেটই আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রায় 16,781 কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর। সেতুটি চালু হলে ডাবল লাইনে 100 থেকে 120 কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত 88টি ট্রেন চলাচল করতে পারবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।